नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल नतून भिडियो प्रथम स्वागत एक ही संगे अनुरोध करब भिडियोर नीचे थका सबस्क्राइबर बाटन टीके प्रेस कर स्पोर्ट पेंसिल चैनल अन्यतम अंशीदार गुरुत्वपूर्ण सदस्य होते किन्तु एकेबारे भूल करबें ना। और आज ईस्ट बेंगल खेला शुद्ध खेला नय महारण बोले अत्यंत गुरुत्वपूर्ण मैच से मैचर आगे किन्तु सकल के जय ईस्ट बेंगल कथाटा कमेंट सेक्शने लिखे ईस्ट बेंगल क्लाब के उत्साहित करते हबे शुभेच्छा जानाते हबे मने करबें ओटा एकटा शुभेच्छा बार्ताई। चले आसबे पर भिडियोर मूल प्रसंगे जेटा बोलछिलाम महारण आमी जॉर्डन एलसिर विकल्प फुटबलार डेलन फक्सर सम्पर्के आसछि पर बेश किछु कथा बलार आछे। तार आगे बोलबो जे कलकाता फुटबल लीगे आज के अत्यंत गुरुत्वपूर्ण मैचे सुपार सिक्सर प्रथम मैचे ईस्ट बेंगल मुखोमुखी होच्छे मामलन स्पोर्टिंग एर एटाओ एकटा मिनि डार्बी बटे। घटना होच्छे जे सुपार सिक्से ईस्ट बेंगल और महाराष्ट्र स्पोर्टिंग दुजोने तादेर ग्रुप थेके शीर्ष स्थान बजाय रेखे तबे सुपार सिक्से गेछे। इतिमध्ये मोहामेडन सुपार सिक्सेर प्रथम मैचटा खेलेछे और रीतिमतो विध्वस्त करेछे खिदिरपुरके। खानिकटा एडवांटेज पजिशने मोहामेडन आछे ए कथाटा किन्तु आमरा बोलते पारि। पक्षान्तरे ईस्ट बेंगलेर आजके सुपार सिक्सेर प्रथम मैच मैचटा हबार कथा छिलो नोहियाटी स्टेडियामे, सेई जायगाटा परिवर्तन होयेछे निरापत्तार कारणे किशोर भारती स्टेडियामे होच्छे। मैच शुरू दो घंटा आगे गेले पड़े आपनी किन्तु टिकिट संग्रह करते पारबेन। माथाय रखबेन खेला देखार इच्छा थाकले किशोर भारती स्टेडियामे मैच आरम्भ तीनटेर समय आपनाके किन्तु 12:30 थेके एकटार मध्ये किशोर भारतीते पौंछे टिकिटटा संग्रह करे नेबेन। टिकिटेर मूल्य 50 टाका। ए सरासरि सम्प्रचार जेभाबे आपनारा ओई आईएफएल लिंक द्वारा देखेछेन सेखानेओ देखते पारबेन। বেশ কিছু ক্রীড়ানুরাগী মানুষও কিন্তু তাদের মতন করে ব্যক্তিগত উদ্যোগে লিংক দেয়, সেখান থেকেও কিন্তু আপনি ম্যাচটা সরাসরি সম্প্রচার ঘরে বসে দেখতে পারবেন যদি মাঠে না যান। প্রশ্ন, কোচ বিনো জর্জ দলটাকে কিন্তু বেশ অপরাজিত রেখে ভালোভাবে এগিয়ে নিয়ে গেছে। আজকে তিনি কোচ থাকলেও পেছন থেকে কিন্তু মস্তিষ্কটা পুরোপুরি কোচ কার্লোস কুয়ার্দাতের। আজকের এই দলে আমরা বেশ কিছু সিনিয়র দল ফুটবলারকে দেখতে পারবো যারা নথিভুক্ত হয়েছেন। আমি এর আগে বেশ কয়েকটা ফুটবলারের নাম বলেছি, প্রথম একাদশে ধরুন বা পরিবর্তন হিসাবে পরিস্থিতি অনুযায়ী কোচ কার্লোস কুয়ার্দাতের যিনি আজকে উপস্থিত থাকবেন কিশোর ভারতী স্টেডিয়ামে, তিনি কিন্তু মোটামুটি দলটাকে পেছন থেকে পরিচালনা করবে। আরেকটা কথা বন্ধু এই ম্যাচ প্রসঙ্গে বলবো, আজকের ম্যাচটা যে জিতবে ধরে নেওয়া যায় চ্যাম্পিয়নশিপের প্রশ্নে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তাই এই ম্যাচ উভয় দলের কাছেই কিন্তু লিগ পেতে গেলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তার কারণ মোটামুটি তিনটে দলের মধ্যেই কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াইটা সীমাবদ্ধ থাকবে। এই দুই প্রধান ছাড়াও ডায়মন্ড হারবার এফসি তারাও কিন্তু 29 পয়েন্ট পেয়ে বেশ একটা ভালো জায়গা থেকেই শুরু করবে তাদের প্রথম ম্যাচ সুপার সিক্সে। তাদের কবে খেলা প্রতিপক্ষকে সেটা কিন্তু এখনো প্রকাশিত হয়নি। ইস্ট বেঙ্গলের যে চিন্তা সেটা হচ্ছে রক্ষণ ভাগ, দুর্বল রক্ষণ ভাগ, এগিয়ে গিয়েও গোল খাবার অভ্যেস, যেটা ওই বড় দলের ক্ষেত্রেও খাটছে আবার রিজার্ভ দলের ক্ষেত্রেও কিন্তু খাটছে। যদিও তুলনামূলক বিচারে রিজার্ভ দলের রক্ষণ ভাগ বেশ জমাট বলে মনে হয়েছে, কিন্তু সেসব ছিল তথাকথিত দুর্বল প্রতিপক্ষ। আজকে কিন্তু শক্তিশালী মোহামেডান যেখানে ডেভিডের মতো একজন গোল গেটার খেলোয়াড় রয়েছেন, তিনি কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন, ফারাক তৈরি করে দিতে পারেন। তাই জন্য রক্ষণ ভাগকে আটোশত রেখে আক্রমণে যাওয়ার একটা রণনীতি ইস্ট বেঙ্গল নিতে চলেছে। দেখা যাক, ইস্ট বেঙ্গলও কিন্তু গোল করার লোকের অভাব নেই, মোটের উপরে বেশ ভালো গোলই আমরা লিগ ম্যাচগুলোতে দেখতে পেয়েছি, আজকেও তার পুনরাবৃত্তি হবে আমাদের প্রত্যাশা রইল। এবার চলে আসবে বন্ধু জর্ডান এলসির বিকল্প হিসাবে ডেলান ফক্স কি চূড়ান্ত হয়ে গেল ইস্ট বেঙ্গল ক্লাবে? হ্যাঁ, চূড়ান্ত হয়ে গেছে, আনঅফিসিয়ালি একথাটাই বলা যায়। তবে না চলে বিশ্বাস নেই, ঠিক সেই কারণের জন্যই কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের যে আনুষ্ঠানিক ঘোষণা তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। ডেলানকে নিয়ে বলতে গেলে একটা স্পষ্টত দুভাগে বিভক্ত ইস্ট বেঙ্গল সমর্থকরা, কেউ বলছেন তাকে দিয়ে চলবে না, কেউ বলছেন তিনি মন্দের ভালো। আমি বলবো নাইমামার থেকে কানামামা ভালো। খুব দ্রুত জর্ডান এলসির বিকল্প খুঁজে পাওয়া এক কথায় অসম্ভব, আমাদের অপেক্ষা করতে হবে। জর্ডানের বিকল্প খুঁজতে গেলে জর্ডানের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। সোমবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ এবং ইস্ট বেঙ্গলের এই দলটারও কিন্তু রক্ষণ ভাগটাই প্রধান চিন্তার কারণ। সেখানে কিন্তু কোচ কার্লোস কুয়ার্দাতের হাতে বিকল্প ফুটবলারের ভীষণ অভাব। সেখানে ইন্ডিয়ান সুপার লিগের পূর্ব অভিজ্ঞতা আছে, পরীক্ষিত প্রমাণিত ফক্সের মতো একজন খেলোয়াড়ের
ইস্ট বেঙ্গল দলের যোগ দেওয়াটা একদিক থেকে ভালোই হয়েছে, এটাকে সাপে বর আপনারা বলতে পারেন। পক্ষান্তর আরেকজন ডিফেন্ডারের কথা আমাদের বলতে হবে, স্প্যানিশ ডিফেন্ডার পার্দো লুকাস। লুকাস এখনো পর্যন্ত যেটুকু খেলেছেন, বিশেষ করে প্র্যাকটিস ম্যাচগুলোতে, কিন্তু তাকে ভীষণই নড়বড়ে দেখিয়েছে। ইস্ট বেঙ্গলের একটা অংশ থেকে এমন কথা উঠে আসছে যে সুপার লিগে বেশ কয়েকটা ম্যাচে যদি নিজের পারফরমেন্সটা পার্দো লুকাস তুলে ধরতে না পারেন, তাহলে তাকে সরিয়ে দেওয়া হোক। সে তো সময়ের ব্যাপার বন্ধু, সরিয়ে দিয়ে বিকল্প ফুটবলার আনা এই ইস্ট বেঙ্গলের পক্ষে খুব দ্রুত হয়তো সম্ভব না, যে কারণে পার্দো লুকাসকে যে ফর্মে তিনি থাকুন না কেন, সেই সেকেন্ড ট্রান্সফার উইন্ডো অব্দি আমাদেরকে অপেক্ষা করতেই হবে। পার্দো লুকাস সম্পর্কে এখনই চূড়ান্ত কথা বলার সময় আসেনি, সেভাবে তিনি প্রতিযোগিতামূলক ম্যাচ এখন অব্দি খেলতে পারেননি বা তিনি খুব দেরিতে এসেছেন, সব থেকে শেষে আসেন তিনি, যার ফলে ম্যাচ ফিটনেস বলতে যেটা বোঝায় বা শারীরিক ক্ষমতা, ফিজিক্যাল ফিটনেস, এই দুটো জিনিসের তার মধ্যে অভাব আমরা যেটুকু চোখে দেখেছি ডুরান কাপে সেখানে চোখে পড়েছে। শোনা যাচ্ছে প্র্যাকটিস ম্যাচগুলোতেও কিন্তু তিনি খুব একটা ভালো ফর্মে নেই, যার ফলে তাকে নিয়ে কিন্তু সংশয় বাড়ছে। এবং তাকে নিয়ে সংশয় বাড়া মানেই বলতে গেলে একটা নতুন রক্ষণ জুটিকে নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবকে ইন্ডিয়ান সুপার লিগে খেলা শুরু করতে হবে, যেটা কিন্তু কোচ কার্লোস কুয়ারদাতের কাছে একটা ভীষণ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে তিনি কি করবেন। তার কারণ, তার কাছে বিকল্প যে ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডাররা আছেন তারা ভালো ফুটবলার নিঃসন্দেহে, কিন্তু অতুল উন্নিকৃষ্ণন বা ওই গুরসিমরান গিলকে দিয়ে কিন্তু এত বড় একটা মঞ্চে এত বড় লিগ কিভাবে চলবে, এটা কিন্তু কুয়াদ্রাতের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। দেখা যাক অভিজ্ঞ কোচ এই বিষয়টাকে কিভাবে মোকাবিলা করেন। ধন্যবাদ।